আমরা কি দেখি? আমরা দেখি সমগ্র দেশবাসী, এটা এখন সবার আমাদের একদম এটা মুখস্থ হয়ে গেছে এবং এটা একটা ওপেন খেলা হয়ে গেছে। কী খেলা হয়ে গেছে? যখনই আমরা দেখি যে তাদের এসব চুরির ঘটনা, সেই ফিলিপাইনের পত্রিকা, ফিলিপাইনের মিডিয়া যখন বলে দিল 800 কোটি টাকা গায়েব, বাংলাদেশ ব্যাংকের থেকে 12,000 কোটি টাকা গায়েব, বছরে প্রায় গড়ে 70-72,000 কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, তারপরে পানামাতে যখন এই অবৈধ হাসিনা সরকারের বিভিন্ন কাছের লোকজনের নাম চলে আসলো, এইগুলো থেকে জনগণের দৃষ্টি, দেশবাসীর দৃষ্টি ডাইভার্ট করানোর জন্য তারা একটা নতুন নাটক তৈরি করলো। নতুন নাটক কি? হ্যাঁ, সরি, না না, ওটা তো আছে, ওটার পরে ওটা দিয়ে যখন সুবিধা করতে পারলো না, আরেকটা নতুন নাটক তারা তৈরি করলো। কি নাটক তৈরি করলো? মোসাদ নাটক। মোসাদ নাটক তারা তৈরি করলো। আসেন সংক্ষেপে এই নাটকটা আমরা একটু দেখি। এখন আমাদের একজন নেতা, আমাদের একজন কর্মী, সে ভারতে গিয়েছে, ভারতে তার পরিচিত ছিল বিজেপির একজন নেতা, সে তাকে তাদের একটা অনুষ্ঠানে ইনভাইট করেছে। সেখানে ঘটনাচক্রে একজন লোকের সাথে দেখা হয়ে গেছে, যেই লোকটি ইসরায়েলি সরকারের কিছু একটা হবে দেখা হয়ে গেছে। হঠাৎ করে সেই পত্রিকা ফেসবুকে ছবি ছাপা হয়েছে, সেটি নিয়ে হয়ে গেল যে মোসাদের সাথে বলে বিএনপি ষড়যন্ত্র করছে শেখ হাসিনার বিরুদ্ধে, তাও আবার ইন্ডিয়াতে করছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে ষড়যন্ত্রের কাহিনী ফেটেছে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা তার লোকজন, আসেন এটার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন আমি দেই, কিছু জিনিস জানা দরকার যে এই যে প্যালেস্টাইন, ফিলিস্তিন, এদের জন্য বিএনপি, শহীদ জিয়া, বিএনপি দল বা সরকার কি করেছিল কখন। শহীদ জিয়ার সময় ফিলিস্তিনের মানুষের প্রতি একত্রতা ঘোষণার জন্য সবচেয়ে প্রথম একটি ডাক টিকিট প্রকাশ করা হয়েছিল শহীদ জিয়ার সময়। যেই ডাক টিকিটের ছবিটি ছিল এমন যে একজন ফিলিস্তিনি মুক্তিযোদ্ধা অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে এবং তার পিছনে আলাস্কা মসজিদের ছবি। শুধু তাই নয়, ডাক টিকিটের নিচে লেখা ছিল, আমরা বীর ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের সালাম জানাই। শুধু তাই নয়, 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমন্ত্রণে প্রথমবারের মতন বাংলাদেশ সফর করেছিলেন ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদী নেতা ইয়াসির আরাফাত। সে সময় শহীদ জিয়া কিন্তু নিজে উপস্থিত থেকে লাল গালিচা সম্বোধনা দিয়েছিলেন আরাফাতকে, এই ফিলিস্তিনি নেতাকে। শুধু তাই নয়, কিন্তু শহীদ জিয়ার নেতাধীন বিএনপি সরকারের সময় কিন্তু বাংলাদেশ 15 সদস্য বিশিষ্ট জেরুজালেম সমন্বয় কমিটি, 6 সদস্য বিশিষ্ট জাতিসংঘে জেরুজালেম সমন্বয় কমিটি, এমনকি 3 সদস্য বিশিষ্ট আলকুদ কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিল। এই যে এগুলো সবই ছিল বিএনপি তথা বাংলাদেশের অর্জন, বাংলাদেশের মানুষের অর্জন। কাজেই বিএনপিকে যদি এখন বলে যে ইসরায়েলের সাথে এক হয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটি আর যাই হোক, এটি একমাত্র রং হেডেড পাগল অবৈধ শেখ হাসিনার মুখেই মানাতে পারে। এখন আসেন আমরা অন্য জায়গায় যাই। নাটকটা তারা কেন করেছে? এই যে নাটকটা করলো, এই নাটকের উদ্দেশ্য আবার জনগণের অর্থ আত্মসাত করা। এই নাটকের উদ্দেশ্য আবার অন্যতম উদ্দেশ্য, আরও উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য আপনাদের সামনে আমি বলছি, এই সাফাদি নাটকের অন্যতম আরেকটি উদ্দেশ্য হচ্ছে জনগণের আবার সেই অর্থ টাকা পাচার করা বিদেশে। প্রকৃত ঘটনা হচ্ছে, সরকার, এই বাংলাদেশের বর্তমান সরকার, যুক্তরাষ্ট্র ভিত্তিক, খেয়াল করে শুনবেন, নামগুলো মনে রাখবেন, যুক্তরাষ্ট্র ভিত্তিক ইসরায়েলি প্রতিষ্ঠান ভেরিরেন্টের কাছ থেকে $200 কোটি মূল্যের তথ্য প্রযুক্তি যন্ত্রপাতি কিনতে যাচ্ছে। তথ্য প্রযুক্তি যন্ত্রপাতি $200 কোটি আমেরিকান বেসড ইসরায়েলি কোম্পানি
ভেরিরেন্ট, কোম্পানির নাম ভেরিরেন্ট। বিষয়টা কিন্তু পৃথিবীর অন্য অন্য গোয়েন্দা সংস্থাগুলো জানতে পারেনি 2015 সালের আগে। জিমি জনসন, গ্লোবাল রিসার্চ সিএম, জানিয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তির লক্ষ্য হচ্ছে, এটা হচ্ছে ওই যে টেলিফোন বাগিং টাগিংয়ের একটা ইউনিট আর কি, মানে একটা মেশিনের নাম, ইউনিট 8200 প্রযুক্তি ব্যবহার করা। বাংলাদেশ সরকার তথ্য আদান প্রদান যাতে ধরতে পারে, ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী এই প্রযুক্তি ব্যবহার করে। এই যে ইউনিট 8200, এই যন্ত্রটা ইসরায়েলি গোয়েন্দা তারা ব্যবহার করে। ইউনিট 8200-এর একজন সাবেক সদস্য ইদান টেন্ডলার জানিয়েছেন, বাইরের গবেষণা অগ্রগতির উপর নির্ভর না করে 8200 প্রযুক্তি তাদের গ্রাহকদের অর্থাৎ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কাজ করে। তথ্য বিশ্লেষণ, ডাটা সংরক্ষণ, তথ্য আটকে দেওয়া ও গোয়েন্দা ব্যবস্থাপনা সহ সকল প্রযুক্তি ঘরের মধ্যে করা সম্ভব। দুই পক্ষের, দুই পক্ষ বলতে ইসরায়েল এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, অর্থাৎ দুই পক্ষই প্রযুক্তিবিদ্যা প্রতিদিন পাশাপাশি বসে সুনির্দিষ্ট চাহিদা মোতাবেক সব ব্যবস্থা করতে পারবে। এই সংস্থাটা আরও বলছে, বাংলাদেশ সরকারের এই ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তার গোপনীয়তা ইসরায়েলি একটি ইসরায়েলি প্রতিষ্ঠানের কাছে যেমন প্রকাশিত হয়ে যাবে, সেই সঙ্গে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে সমঝোতাও তৈরি হবে। পত্রিকা একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, লাস্টের লাইনটা খেয়াল করবেন, যে 2010 সালে গঠিত জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের পক্ষে এই চুক্তির মধ্যস্থতা করেছেন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা। এবার বুঝেছেন, নাটকের মোসাদ, নাটকের আসল অন্যতম আসল রহস্য এবং উদ্দেশ্য আবার সেই জনগণের টাকা চুরি। যন্ত্রপাতি কিনবে, যন্ত্রপাতি কিনে বিরোধী দলের নেতাকর্মীরা কোথায় কী বলছে, কী করছে, কোথায় কী আছে, এইগুলো ধরার ব্যবস্থা করা, এটা তো আছে, ঠিক আছে, বুঝলাম। কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রধান অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে টাকা পাচার করা, ব্যবসা করা। এখন ইসরায়েলের সাথে সখ্যতাই হোক আর ষড়যন্ত্রই হোক, কে করছে ভাই? বিএনপি করে না। বিএনপির ষড়যন্ত্র করার কোনো দরকার নেই। বিএনপি যা করবে জনগণকে সাথে নিয়ে করবে, বিএনপি যা করবে দেশবাসীকে সাথে নিয়ে করবে।